আমি তো দরজা খুলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনার আগে এর বলছিলাম, তো আপনার সাথে কিছু কথা বলার ছিল। আচ্ছা, আসলে আপনার ফোন শুনছিলাম। বিশেষ করবো না, আপনার হাস্য করবো না, কিন্তু জিনিসটা সত্যি হয়, আমি এত ভালো রুম অনেক ভাড়া কম, আমি তো ছেড়ে দিয়েছি, কোনো তো রিজন আছে, এটাই বলতে চাচ্ছি। আমার একটু সমস্যা আছে। আচ্ছা, কি ধরনের সমস্যা? তুমি কি কথাগুলো বলার জন্য আসছো? জি ভাই, আমাদের সাথে বারটা তো গেল রে। What the hell is wrong with this computer? আসলে রুমের ব্যাপারে দেখেন, আমাদেরকে পোলাইট এমনি বলে গেল কিছু, আর আমার নিজের সাথে আসলে একটা ব্যাপার হয়েছে, এখন আমি আসলে ব্যাপারটাকে ইগনোর করতে পারতেছি না। যেমন গিটারের ব্যাপারটা আমি লিখতেছিলাম ল্যাপটপে, ওটার কিছু একটা দেখছি আর কি। আমার মনে হয় আসলে কার সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত, কোনো একটা সমস্যা আছে। মনের ভুল কিভাবে হবে ভাই? ব্যাপারটা তো দুজনের একসঙ্গে তো মনের ভুল হতে পারে না, একজনের মনের ভুল হবে, দুজনে কিভাবে হবে? আচ্ছা, আমরা দেখি কয়েকটা।
দেখবে না আমার মনে হয় ইমিডিয়েটলি নেওয়া উচিত। আচ্ছা রিয়াদ, আমরা তো এখানে উঠলাম কয়েকদিন আগে, তো রুম সম্পর্কে তো অনেক কিছু শুনলাম, তো এ ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? না ভাই, এগুলো কি বলেন আপনারা, এখানে তো এ ধরনের কোনো সমস্যা নাই, আমি তো এখানে 2 বছর ধরে আছি। আর এটা আপনি কি বলেন, আসলে ব্যাপারটা কি, আমরা নিজেরাই কিছু ফেস করছি। প্রতিটা সমস্যার কিন্তু একটা সমাধান আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের জানা থাকে বলো, আমরা ট্রাই করে দেখি। আর না না, এরকম কোনো সমস্যা নাই এখানে, আপনি এটা কেমনে সম্ভব? তাহলে ওখানে কে ছিল? এটাই তো কথা, ইম্পসিবল। ভাই শুনেন, আসলে আমি অনেক কিছু তো দেখছেন, আমার মনে হয় না, আপনি বলছেন 2-4 দিন দেখ, আমার মনে হয় না এত কিছুর পর আর দেখার কিছু আছে। আমার মনে হয় আসলে যে যেটাই বলুক বাসায় সমস্যা আছে, ঠিক আছে। আমার মনে হয় যে আসলে কোনো হুজুর বা কোনো বুজুর বা যারা বুঝেন ওনাদেরকে আসলে দেখানো উচিত। আসলে বিলিভের কোনো কিছু না, ব্যাপারটা কি আসলে দেখেন আমরা ফেস করতেছি, ঠিক আছে না, যে জিনিসটা ফেস করতেছি সে জিনিসটা ইগনোর কি ব্যাপার? এখন আপনার কি মনে হয় মানে স্টেপটা কিভাবে নেওয়া উচিত? অন্যান্যরা তো আছে, সাথে কথা বলি, একসাথে মিলে সব মিলে রিসেট করি। আচ্ছা রিসেট করি, চলো চলেন, এটাই আম এটাই গেস্ট, আসেন। Oh shit! Asif!
hell? What the hell is this? Shit! What the hell? There are many things in the heaven and world harass you. আমরা আসলে যাদের পাশে থাকছি, যাদের সাথে কথা বলছি, যারা আমাদের রিডিং পার্টনার, কিংবা হোস্টেলে যাদের সাথে একসাথে থাকছি, তারা আসলে কে? তাদের সাথে আমাদের কদিনের পরিচয়? তারা আসলে কি মানুষ নাকি অন্য জগতের, অন্য কোনো দুনিয়ার কোনো বাসিন্দা? তারা কি আসলে অভিশপ্ত কোনো মানুষ নাকি পুণ্যবান কেউ? আসলে কিছুই জানা নেই। The world loves mystery, and that's the fact, that's the truth, and that's the reality.